লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি কফি শপের সামনে দাঁড়িয়েছিলেন কোটিপতি ম্যাথ বাপ্পিস। তার পরনে পায়জামা ছিল এবং চোখ বন্ধ ছিল। সে সময় ক্যালভিন ইয়েলস নামে 9 বছর বয়সী এক বালক তার বাবার সাথে হেঁটে যাওয়ার সময় ম্যাটের বিবর্ণ চেহারা দেখে তাকে ভুল করে পাস্তুহারা মনে করে। এজন্য তাকে সাহায্যের জন্য তার পকেট থেকে $1 এগিয়ে দেয়। এদিকে ম্যাথ কয়েকটি খেলার সরঞ্জামের আউটডোর কোম্পানির মালিক এবং তিনি কয়েক মিলিয়ন ডলার অর্থমূল্যের কয়েকটি আউটডোর কোম্পানিও বিক্রি করেছেন। কোটিপতি ব্যবসায়ী তিনি। সেদিন সকালে ম্যাটের বাসার ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। পরে একটি কফি শপের সামনে কফির জন্য অপেক্ষা করছিলেন এবং চোখ বন্ধ করে সকালের প্রার্থনা করছিলেন। পরে চোখ খুলতেই দেখেন একটি বালক তাকে অর্থ সহায়তা দিচ্ছে। ক্যালভিন জানায় তিনি কয়েকদিন ধরেই অসহায়কে সাহায্য করতে চেয়েছিল। সে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এই অর্থ উপহার পেয়েছে। তাই হঠাৎ এমন কাউকে দেখেই সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অসহায়ের প্রতি বালকটির এমন দয়ালু মনোভাবে মুগ্ধ ম্যাট। ম্যাট এজন্য তাকে উপহার হিসেবে একটি মোটর সাইকেল এবং 40 সেকেন্ডের জন্য একটি খেলনা সরঞ্জামের দোকানে ছেড়ে দেয়, যেন সেখান থেকে তার মনের মতো জিনিস কেনার সুযোগ পায়।